সারা বছর চেয়ারম্যান এস এম জসিমউদ্দিন আমাদেরকে দিয়ে গেছেন, এবার সময় এসেছে পোপাদিয়াবাসী চেয়ারম্যানকে কিছু দেয়ার, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় জনসাধারণ। 28 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ আকুবডুন্ডি মনির দিঘি ঈদগাহ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় আলহাজ বদিউল আলমের সভাপতিত্বে ও সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 6 নং পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এস এম জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম জুনু, বীর মুক্তিযোদ্ধা এস এম আবু মাসুম, সমাজসেবক এস এম গিয়াসউদ্দিন, এস এম ওমর ফারুক, আত্তারুল আলম ছোটন, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদ মোরাদ রোমান, সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, এস এম ফরহাদ, জুবাইদা রুনু, সুধীর চন্দ্রনাথ, ইকবাল হোসেন লাভলু, মোহাম্মদ ইউসুফ, সুকুমার নাথ, আবুল মনসুর, দৌলত রায়, রেজাউল করিম রাজু, লিটন দে টিটু, মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ জমির, শাহ আলম বাবলু সহ আরও অনেকেই। যে কোনো কর্মের মধ্যে তার উপস্থিতি সেটা নজর কাড়া কঠিন। তো যে লোকটা আমাদের জন্য এই ধরনের কাজগুলোর মধ্যে আমাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত করে যাচ্ছে, তার আমাদের আমাদের মধ্যে তো পরে তার জন্য কিছু করার, তার হয়তো সে আমাদের 5 বছর পর গিয়ে একবার আমাদের কাছে একটা ভোটের জন্য আসে, কিন্তু সারা বছরই তো সে চেয়ারম্যান করে যাচ্ছে। দৈনিক 18 ঘন্টা যে মানুষ 16 ঘন্টা মানুষ যে চেয়ারম্যান করতে পারে, তিনি একজন হচ্ছেন জসিম চেয়ারম্যান, তিনি একজন হচ্ছে সব চেয়ারম্যানের আইডল হচ্ছে জসিম চেয়ারম্যান। সে এমনি এমনি চট্টগ্রাম জেলার সেরা চেয়ারম্যান হয়নি, এমনি এমনি সারা বোয়ালখালীর সেরা চেয়ারম্যান হয়নি, এমনি এমনি তার জনপ্রিয়তা এইভাবে আসেনি, তার এসেছে শুধুমাত্র তার কর্মকাণ্ডে। সে তার চেহারা সুন্দর, সে ভালো বংশের ছেলে সেই জন্য নয়, তার কর্ম দিয়েই সে প্রমাণ করেছে মানুষের জন্য যদি নিবেদিত হতে হয়, মানুষের পাশে যদি দাঁড়াতে হয়, মানুষের সাথে যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই মানুষের কাছে যেতে হবে, পাশে যেতে হবে, গরিব এতিম দুর্বল দুস্থ সবার পাশে যেতে হবে। কিছু নেই আমাদের পরিবার, আমাদের গর্ব বলতে আমাদের জসিম চেয়ারম্যান ঘর থেকে শুরু করে রাজনীতিক বলেন, আমাদের পারিবারিক বলেন, সব কিছু তো ওনাকে লাগে, ওনাকে স্যার আমরা কল্পনা করতে পারতেছি না আমাদের কিছু হবে না। তো এখন আমাদের কাজ হলো একটাই, আমাদের যার যে সামর্থ্য আছে আমরা ঝাঁপিয়ে আসতে হবে, সব দিক থেকে আগে আসতে হবে আমাদেরকে। ইনশাল্লাহ এবারও জয়ের হাসি আমরা দেখবো আমাদের জন্য সব কিছু ইনশাল্লাহ। সর্বোচ্চ জনগণের প্রতিনিধি এবং বর্তমান আছে ভবিষ্যত থাকবো, এবং আর দেখুন কবুতরের স্যামের এই অর্থন বিপুল করে যায় খুব বেকুরা তুলে হন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। জসিম ভাই কোনো তুলনা হয় না আমাদের পোপাদিয়া না, আমাদের বোয়ালখালী উপজেলা জেলা পর্যায় পর্যন্ত দীর্ঘ মেয়াদি এরকম চেয়ারম্যান কখনো ছিল না, ভবিষ্যতে আসবেও না। আমাদের চেয়ারম্যানের আল্লাহ না করুক যদি কোনো অসুখ দূর কোনো অসুখ না হওয়া পর্যন্ত আমাদের চেয়ারম্যান কখন হয়ে যাবে না, ভবিষ্যতেও আরও 10 বা 20 বছর থাকবে
আমার আশা রাখি আর বারা লাখ বারা টেন্ডার গো গাইনা আবার কুড়িয়ে মানে যে প্ল্যান প্রোগ্রামিং করিব আগে যে একাম ফেসবুকে দনারা ব্রিজ দেখুন সুন্দর একাম ব্রিজ এইবারও করিবের দায়িত্ব তুই তার ফোনে দেখি না আড়াল নাই ভালো হই তোরে তিন চারি মাস সমুদ্রে ইয়ার একা কি ওই গেল গুই টেন্ডার দেবে আশা করি সাতাশ মাস সমুদ্রে ছ মাস সাত মাস সমুদ্রে ব্রিজ স্টার্ট হবে তারা মাননীয় এমপি মহোদয়লে দোয়া করবেন এই প্রধানমন্ত্রীলে দোয়া করবেন আর এলাকার ওনারা রায়কা হতা হল আর এলাকার প্রিয় লোক কুমার সাহেব দিতে হচ্ছে আর দল দুই নম্বর দায়িত্ব নোয়াড় দুইজন ফাঁসুপদ একজন ইন হন পিছন আর বিরোধী তেন গড়তে শরৎ বই কিছু মানুষ অন্য ইউনিয়ন মানুষ অন্য ইউনিয়ন মানুষ আর ফাঁসুর তিন ইউনিয়ন বিশেষ করে হরমদীপ কিছু আছে অন্য ইউনিয়ন কিছু আছে এই রাহুলদীপ এমপি সাহেব আর এমপি দেখতে পারে এমপি সাহেব আর পছন্দ কে করে এই আর তুন একমাত্র বাদ দিবে সব শুধু বলছি চেয়ারম্যান এই ভোট টাঙ্গি এটা নৌকরা ফুটিন সিরে বাঁধে বাঁধার জন্য সিরে নাই কিছু করবেন নাই আর এমপি মহোদয় দেখতে এককভাবে তুমি পাঠাইব এবং হারা হারা পাঠাইবি এর আর আরো করি আর করবে এই আর লয় এই আর আলাপ বুঝি ধন ধন সমস্যা নেই এমপি সাহেব জিএন পাঠাইব তাহাই যাতে মাননীয় প্রধানমন্ত্রী আর নৌকা দেয় ইয়ান লড়া বেকুন দোয়া করবেন।